নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্ন সুনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজ্যে 4.45 লক্ষ মেট্রিক টন মাছের উৎপাদন, জানালেন মৎস্যমন্ত্রী পরিমল। ধর্ষণকাণ্ডে জড়িতদের চাই কঠোর শাস্তি, দাবি বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের। ছোট জলেঙ্গায় জলে ডুবে মৃত্যু যুবকের, বিডিওর উপস্থিতিতে লাশ উদ্ধার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিষাক্ত ফরমালিনযুক্ত চালানি মাছ চিহ্নিত করতে রাজ্যের মীন বিভাগে চলছে ব্যাপক প্রয়াস। তারই উপর ভিত্তি করে শুক্রবার রাজ্যের মীন, আবগারি ও পরিবহন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য রাজ্যের মীন বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে দিশপুর জনতা ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে মন্ত্রী রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত মীন বিভাগের ফিল্ড লেভেল আধিকারিকদের হাতে আসাম কৃষি ব্যবসা ও গ্রামীণ রূপান্তর প্রকল্পের আওতায় ফরমালিন পরীক্ষার কিট এবং জল বিশ্লেষণের সরঞ্জাম তুলে দেন। এদিন মন্ত্রী বলেন, রাজ্যের জনসাধারণ এখন মৎস্য উৎপাদন করে স্বনির্ভরশীল হয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে রাজ্যে চালানি মাছ প্রবেশ করছে যা পুরোপুরি বিষাক্ত ফরমালিনযুক্ত এবং এই চালানি মাছ খাওয়ার ফলে সাধারণের ভবিষ্যৎ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হবেন। এইসব চালানি মাছের ব্যবসা সমগ্র রাজ্যে বন্ধ করতে রাজ্য সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি জানান, স্থানীয় মাছের আমদানি পর্যাপ্ত হচ্ছে, এখন পর্যন্ত রাজ্যে প্রায় 4.45 লক্ষ মেট্রিক টন মৎস্য উৎপাদন হয়েছে। এদিন তিনি বিতরণ করা ফরমালিক পরীক্ষার কিট প্রসঙ্গে বলেন, এই কিটের সাহায্যে বিষাক্ত ফরমালিনযুক্ত চালানি মাছগুলোকে অতি সহজ উপায়ে চিহ্নিত করা যাবে। জল বিশ্লেষণের সরঞ্জামের মাধ্যমে জলে কি পরিমাণ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আছে তা পরীক্ষা করা যাবে। তিনি বিভাগীয় আধিকারিকদের এই ব্যাপারে কড়া নজর রাখতে বলেন। আমি কিবা একটা দৃশ্য একটু ডাউন করছিলাম, আমি কি হচ্ছে দিয়ার আলো কি উদ্দেশ্য আমার ওয়াটার টেস্টিং কি আপনাদের জলবলো পয়সা একটা মূল লক্ষ্যটো হল যে আমি কেনেকুৱা পানী পৰীক্ষণ কৰি এটা পৰিৱেশ নিৰ্মাণ কৰিব পাৰোঁ মাছ চাষের কাৰণে। মাছ চাষ আমাৰ ইয়াতে আজি নতুন বহুত পুৰণা, চৰকাৰ অহাৰ পাছতে আমি চাষটো কেনেকুৱা আমি ভালকেই কৰিব, কনজাৰ্ভেশ্যনটো কেনেকুৱা আমি সঁচাকেই লাভজনক কৰিব পাৰোঁ, হাইজেনিক কৰিব পাৰোঁ, গোটেইখিনি কথা লাহে লাহে আমি গোটেইখিনি মিলেই চিন্তা কৰিছোঁ। কালি চিন্তা কৰাৰ পাছতে আমি দেখিলোঁ যে আমাৰ ইয়াতে পানী পৰীক্ষণটো কষ্টসাধ্য, ষ্টেট লেভেলত আছে, ক'ত 700 কিলোমিটাৰ দূৰৰ পৰা কোনো কাল্টিভেটৰ আহি চাব সেইটো সম্ভৱ হয়, 500 কিলোমিটাৰ 300 কিলোমিটাৰ আমি অলপ ইজিলি যাতে কৰিব পাৰোঁ, এজনে পরামর্শটো ভালকে দিব পারে, তার কারণে একটা ব্যবস্থা হয়েছে যাতে আমার এপার্টে বন্ধুগুলো খুব সহায়তা করলে। ঠিক তেনেকুৱা অলপতে একটা ধরক একটা খবর পাবো, গত 4 জুলাই হাইলাকান্দি মোহনপুর এলাকার 2 নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ করে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। একের পর এক নাবালিকার মৃত্যু হয়। সমগ্র ঘটনাক্রম নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল বিডিএফ এর যুব শাখা। ফ্রন্টের আহ্বায়ক মিনহাজ লস্কর বলেন, এই ধরনের নিকৃষ্ট কাণ্ড যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটাবার সাহস কেউ না করে। সংবাদ মাধ্যমে সূত্র প্রকাশ যে ইতিমধ্যে দোষীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে হাইলাকান্দি পুলিশ প্রশাসন। মিনহাজ বলেন, পুরো প্রক্রিয়ায় যারা খেয়াল রাখবেন তাদের খেয়াল রেখে চলবেন, কোনোভাবেই যাতে বিষয়টি আইনি প্রক্রিয়ার ছুতোয় অনির্দিষ্টকালের জন্য স্থগিত না হয় প্রশাসনকে সেই নিশ্চয়তা দিতে হবে। ন্যায় বিচারে দেরি হলে ন্যায় বিচার প্রতিষ্ঠা পায় না, এই আপ্তবাক্যটিকে মনে রেখে যত শীঘ্র সম্ভব দোষীদের বিরুদ্ধে রায় দিতে হবে। সংশ্লিষ্ট বিচারককে অন্যতা যুব ফ্রন্ট এ নিয়ে আন্দোলনে নামবে বলে তিনি জানান। গত 4 জুলাই হাইলাকান্দিতে বর্ণি ব্রিজে মোহনপুরের বাসিন্দা স্কুল ছাত্রীকে যে ধর্ষণ, অপহরণ এবং নির্যাতন যে দুষ্কৃতীরা করেছিল, তাতে আমরা বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের পক্ষ হইতে আমরা অবিরত, শিহরিত এবং মর্মাহত, এবং বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের পক্ষ হইতে এই দুষ্কৃতিকারীদেরকে অতিসত্ত্বে
অবিলম্বে এদেরকে গ্রেফতার করা হোক, এটাই আমাদের দাবি। এবং ভারতীয় দণ্ডবিধি আইন অনুযায়ী তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করা হয়, এটাই আমাদের দাবি। এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা হয়, এবং এই দুষ্কৃতিকারীদেরকে যাতে কোনোভাবে ছাড় না দেওয়া হয়। এবং আমরা প্রশাসনের কাছে আহ্বান করছি, প্রশাসনের কাছে অনুরোধ করছি, যাতে এদেরকে আইন অনুযায়ী তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হয় এবং এই ছাত্রীদেরকে তাদেরকে ন্যায় দেওয়া হয়, এটাই আমাদের দাবি, যাতে তাদেরকে কোনোভাবে ছাড় না পেতে পারে, এটাই আমাদের। বড় জলাঙ্গা উন্নয়ন খণ্ডের অন্তর্গত ছোট জলাঙ্গা দাসগ্রামে শুক্রবার এক পুকুর থেকে একটি তরতাজা যুবকের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লাশটি শিলকুড়ি গাঁও পঞ্চায়েতের ধরমখালের বাসিন্দা বিজন ভূমিজের পুত্র সিফুল ভূমিজের। সিফুল শিলকুড়ির বাসিন্দা অনিলচন্দ্র দাসের ছোট জলাঙ্গা দাসগ্রামের বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজে কর্মরত ছিলেন। শুক্রবার দুপুর একটা নাগাদ প্রতিবেশীরা একটি মরদেহ পুকুরের জলে ভাসতে দেখে সঙ্গে সঙ্গে দুয়ারবন্দ থানায় পুলিশকে খবর দেন। ছুটে আসেন দুয়ারবন্দ থানার ওসি সহ অন্যান্যরা। তিনি সার্কেল অফিসার কুমার গৌরব দাসের সঙ্গে কথা বলেন, তারপর সার্কেল অফিসারের নির্দেশে ঘটনাস্থলে ছুটে আসেন বড়জলঙ্গা উন্নয়ন খণ্ডের বিডিও পারমিতা দেব। মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে বিডিও পারমিতা দেব বলেন, উদ্ধার করা লাশ মৃত্যুর কারণ এখনো জানা যায়নি, যদিও জলে ডুবে মৃত্যু হয়েছে, কিন্তু ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ নিয়ে তিনি দুয়ারবন্দ থানার ওসিকে ঘটনার তদন্তের কথাও বলেন। হাইলাকান্দি থেকে 7 বছরের এক শিশুকে ভিক্ষার প্রলোভন দেখিয়ে শুক্রবার দুপুর 1:30টায় শিলচর মেডিকেল কলেজের পাশে রেখে পালিয়ে যায় এক ব্যক্তি। তবে সেই ব্যক্তির সাথে পরিচয় নেই বলে স্থানীয়দের জানায় শিশুটি। পরে স্থানীয়রা শিশুটির নাম জানতে চাইলে শিশুটি তার নাম ময়নাউদ্দিন লস্কর বলে জানায়। তার বাবার নাম আব্দুল হোসেন লস্কর, বাড়ি হাইলাকান্দির টিবিএস শোরুমের পাশে। স্থানীয় বাসিন্দারা শিশুটিকে ঘুঙ্গুর আউটপোস্টে সমঝে দেন। বর্তমানে শিশুটি ঘুঙ্গুর আউটপোস্টে রয়েছে। তোর নাম কিটা? ময়না। আপনার নাম কিটা? ইনো কি লাইছ? বেটা কই চিনিস নি? তোর আব্বার নাম কিটা? আইলে মানে কোন তোর বাড়ি? হ্যাঁ, টিভি শোরুমের সামনে। এখন তো তোর বাড়ির ফোন নাম্বার জানোস নি। ডিএসএল বিজিএম এর আগে স্টেডিয়াম সংলগ্ন রাস্তার সিসি ব্লক বসানোর কাজের শিলান্যাস করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন জেলা ক্রীড়া সংস্থার আনুষ্ঠানিকভাবে রাস্তার কাজের শিলান্যাস ও পরিখ সভা অনুষ্ঠিত হয়। রাস্তাটি পৌরসভার তহবিলের 25 লক্ষ টাকা ব্যয়ে সিসি ব্লকের কাজ করা হবে। বিধায়ক বলেন, জেনারেল কাউন্সিল মেম্বার প্রথম 1 বছর আন্তরিকভাবে যুক্ত হতে পারেনি, তবে বিজিএম এর আগেই পুরো অনুষ্ঠান ডিএসএল সচিব উপস্থিত না থাকায় বিভিন্ন রহস্য রয়েছে বলে আজ করতে পেরেছেন একাংশ উপস্থিত। সভাপতি বাবুল তার বক্তব্যে বিজয়েন্দ্রবাবু পারিবারিক কারণে উপস্থিত হননি বলে সাফ জানান। এদিনের ডিএসএর ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য অতিথি দীপায়ন চক্রবর্তী, সভাপতি বাবুল হুড, এডিসি রাজীব রায়। শিলচর শহর তথা কাছাড়ে যারা এই ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাথে দীর্ঘ বছর থেকে জড়িত হয়ে এই ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের যে আলাদা একটা স্বপ্ন রয়েছে, এই স্বপ্নকে সাকার করার লক্ষ্যে যারা প্রতিনিয়ত দিন রাত পরিশ্রম করে দীর্ঘ বছর থেকে যারা কাজ করছেন, সকলের নাম আমি নিচ্ছি না, আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি আর আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আজকের দিনে আমাকে এখানে ডেকে আপনারা এই সম্মান দিয়েছেন। আর আজকে এখানে উপস্থিত আগামী যে বিজিএম হবে, এই বিজিএম এ আমরা লক্ষ্য করেছি অনেকেই জেনারেল কাউন্সিল মেম্বার হিসেবে এসেছেন, তারাও এখানে অনেকেই উপস্থিত রয়েছেন, তাদেরকেও আমি আমার আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিশেষ কিছু বলার নেই, রাজীবদা বলেছেন, দু চারটি কথা আমি আপনাদের সম্মুখে বলতে চাই। একটা নাম শুধু আজকে মিস করছি, আমি জানি না উনি হয়তো শিলচরের বাইরে রয়েছেন, ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের যিনি দায়িত্ব নিয়ে বিভিন্ন সময় কাজ করেছেন বিগত যে টেনিয়র। জোড়া ভিন্নধর্মী যুবকের বিরুদ্ধে 2 নাবালিকা মেয়ের শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগে মামলা হলো ধলাইয়ে। শ্লীলতাহানি, ধর্ষণ এবং ধর্ষণের পর খুন, এসব যেন কিছুতেই থেমে থামতে
চাইছে না। হাইলাকান্দি সহ বরাক উপত্যকার বিভিন্ন স্থানে এ ধরনের জঘন্য ঘটনা নিয়ে সর্বত্র উত্থাল প্রতিবাদ সহ দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হচ্ছে বিভিন্ন দল ও সংগঠন। এবার অনুরূপ এক ঘটনা সংঘটিত হলো ধলাইর সন্তগ্রামে। অভিযোগ মতে বৃহস্পতিবার পড়ন্ত বিকেলে সপ্তগ্রাম এলাকার দুই ভিন্ন ধর্মী যুবক আব্দুল ওয়াব বড়বইয়ার পুত্র রুহুল ইসলাম বড়বইয়া ও প্রয়াত আব্দুল খালেক লস্করের পুত্র রুহুল আমিন লস্কর একই গ্রামের দাস পদবীর দুই নাবালিকা কন্যাকে বলপূর্বক গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। পার্শ্ববর্তী এক ইটভাটার এক বন্ধ কোটায় প্রায় দুই ঘন্টা ধরে নাবালিকাকে ভয়ভীতি দেখে বলপূর্বক পার্শ্বিক নির্যাতন চালায় ও ধর্ষণ করে। পরে AS-11 4244 নম্বরের একটি অল্টো গাড়িতে উঠে কিছুদূর নিয়ে আরজানপুরের এক ইটভাটার সামনে অচেতন অবস্থায় দুই নাবালিকাকে ফেলে রেখে চলে যায়। এদিকে ঘটনাটি আজ করতে পেরে স্থানীয় উপ সম্প্রদায়ের মানুষ বিষয়টি নিয়ে হিন্দুত্ববাদী নেতা তথা বজরং দলের শিলচর বিভাগ সংযোজক অমরেন্দ্র দাসকে অবহিত করেন। তিনি ধলাই থানার ভারপ্রাপ্ত অফিসার CI মনোজ বড়ুয়াকে বিষয়টি অবগত করলে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল থেকে AS-11W-1095 নম্বরের পালসার মোটরবাইক উদ্ধার করতে সক্ষম হয়। তবে অল্টো গাড়িটি করায়ত্ত করা সম্ভব হয়নি। এদিকে ইটভাট্টার সঙ্গে যুক্ত আনোয়ার হোসেনও ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। AS-11W-1095 এই বাইকের নাম্বার, যে বাইকটা শোনা গেছে লম্বা রুহুল ইসলাম বড়বইয়ার নামে, কারণ একজন বাইক নিতে এসেছিল, সে বলছে সেটা রুহুল পাঠিয়েছে, তার মানে ওইটাই যে এটা রুহুলের গাড়ি। দ্বিতীয় কথা হয়েছে, তারপর যখন পাবলিক বুঝতে পেরেছে দুটা মেয়েকে নিয়ে এসছে, এখানে একটা ছেলে, তার কিছুক্ষণ পরে একটা এল্টো গাড়ি আসলো, এল্টো গাড়ির যে ড্রাইভার ছিল সেও এখানে ছিল, তার পরবর্তীতে মানুষ জানাজানির পর এল্টো গাড়ি যে আছে সেই নাম্বার হচ্ছে AS-11T-4244। এই এল্টো গাড়ি দুটা মেয়েকে নিয়ে আর ওই ছেলেকে নিয়ে পালিয়ে গিয়েছে। পুলিশের হাতে বর্তমানে যে বাইকটা সমঝে দেওয়া হয়েছে, আশা রাখছি এল্টো গাড়ি আনার পর তথা ড্রাইভারকে তোলার পর আরো অনেক কিছু বিষয়ে আমরা পুলিশের মাধ্যমে জানতে পারব। তবে একটা বিষয়ে আমরা দেখছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা চলছে। আমার কিছুদিন আগে নতুন বাজারে হয়েছে, কিছুদিন আগে ধরমকালে ছোট্ট নাবালিকা মেয়েকে রেপ করা হয়েছে, এই গত একদিন আগে হাইলাকান্দিতে একটা নাবালিকা মেয়েকে রেপ করে মার্ডার করা হয়েছে। তো আমরা ওইটাই চাই, যারা দোষী এসব কাজে লিপ্ত তারা কঠোর শাস্তি পায়, কারণ এখানে যদি প্রতিবাদ না হয় আগামী দিনে এখানে রেপ তথা মার্ডার হবেই। আর এই প্রতিবাদ শুধু হিন্দু সমাজের নয়, যারা বিশিষ্ট মানুষ আছেন হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়ে এইসব দুষ্ট চক্রদের এত বেশি সাজা দিতে হবে, তখন দ্বিতীয়বার কেউ এই ধরনের কার্যকলাপ আর করতে পারবে না। বিজেপি নিউ শিলচর মন্ডল কমিটির সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো চেঙ্কুরি রোডের সুজিত দাস চৌধুরীকে। গত 2 জুলাই সোনাই রোডে এক বিবাহ ভবনে মন্ডলের এক জরুরি সভায় বসে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঞ্জাবে অনুষ্ঠিত হওয়া জাতীয় ন্যাশনাল সিনিয়র কিক বক্সিং প্রতিযোগিতায় শিলচরের এক পরিচিত ক্যারাটে একাডেমির প্রশিক্ষণ প্রার্থী শুভজিৎ সরকার একটি গোল্ড ও একটি ব্রোঞ্জ পদক জয় করেছেন। আগামীতে এশিয়া গেমসে কিক বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে জানান শিলচর ক্যারাটে একাডেমির প্রশিক্ষক বিশ্বজিৎ সরকার। কাচার স্কাউট অ্যান্ড গাইডস এর আয়োজিত মিলন সভায় উত্তরণের সন্ধানে হলো বিশেষ আলোচনা সভা শুক্রবার শিলচরে মনমোহন বালিকা বিদ্যালয়ে। স্কাউট অ্যান্ড গাইডস এর প্রবীণ শিক্ষক পুলিন বিহারী দাসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ওই স্কুলের ছাত্রীদের পরিবেশনায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আলোচনা সভা ও সংবর্ধনা আসর আয়োজিত হয়। এতে বর্ষীয় স্কাউট সাধক পুলিন বিহারী দাসকে সম্মাননা জ্ঞাপন করেন কাচার স্কাউটের শিক্ষক শিক্ষিকারা। তাছাড়া বেশ কজন স্কাউট শিক্ষক শিক্ষিকাদের অবদান সহ সক্রিয় সিনিয়র স্কাউট হিসেবে সাংবাদিক কুতুল কবির হাতে মানপত্র ও মহরমন স্কুলের গাইডদের অক্ষিত অতি মনোরম স্কাউট গাইডসের লোগোর প্রতিচ্ছবি তুলে দেন প্রবীণ শিক্ষক পুলিন বিহারী দাস। সবাই স্কাউট গাইডসের ধারাবাহিকতায় শিক্ষক শিক্ষিকা ও সিনিয়র স্কাউটদের প্রয়াসের কথা তুলে ধরেন উপস্থিতরা। তাছাড়া এদিনের সভায় অসমে স্কাউটস অ্যান্ড গাইডসের বর্তমান উদ্বেগজনক অবস্থা তুলে ধরে রাজ্যের শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণে মত ব্যক্ত করেন একাংশ। বিশেষ করে স্কাউট মাস্টার গাইড ক্যাপ্টেন তাদের এই আহ্বান করা হয়েছে। আমি ডিভিশনাল কমিশনার হিসাবে স্কাউট, এবারের আমাদের কাছাড় জেলা থেকে এখানে HWB কোর্সে অর্থাৎ হিমালয়ান উড বেস ট্রেনিং কোর্স যারা দিয়েছে তাদের মধ্যে সিঞ্চিতা দাস রায়, ডলে নাথ, শর্মিলা চৌধুরী,
শান্তনা সিংহ, নীলীপ কুমার গৌর, তাছাড়া তৎসঙ্গে আজকে সংবর্ধনা দিতে যাচ্ছি আমাদের ছাত্রজীবন থেকে যে স্কাউটস এবং গাইডসের সাথে জড়িত ছিল এবং সে উত্তরোত্তর আজ ঈশান বাংলার সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে, সেই কুন্তল পুরী মহাশয়। অপ্রত্যাশিত ডিলিমিটেশন খসড়া তালিকার স্মারকের বিরুদ্ধে করিমগঞ্জ জেলা এআই ইউডিএফ এবং স্মারকপত্র প্রেরণ করল নির্বাচন কমিশন। এদিন এআইডিএফ জেলা সভাপতির নেতৃত্বে ভারতের নির্বাচন কমিশনের উদ্যোগে জেলা সরকার মারফত এই স্মারকপত্রটি প্রেরণ করা হয়। দলীয় নেতা কর্মীরা এদিন করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদবের সঙ্গে সাক্ষাৎ করে জেলাশাসকের মাধ্যমে ভারতের নির্বাচন আয়োগের উদ্দেশ্যে স্মারকপত্রটি পাঠিয়েছেন। বিশেষ কয়েকটি দাবির ভিত্তিতে এই স্মারকপত্র প্রদান করা হয়েছে। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার, প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস। এদিন তারা স্মারকপত্র প্রেরণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন দলের কর্মকর্তারা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরো একবার। রাজ্যে 4.45 লক্ষ মেট্রিক টন মাছের উৎপাদন, জানালেন মৎস্যমন্ত্রী পরিমল। ধর্ষণকাণ্ডে জড়িতদের চাই কঠোর শাস্তি, দাবি বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের। ছোট জালেঙ্গায় জলে ডুবে মৃত্যু যুবকের, বিডিওর উপস্থিতিতে লাশ উদ্ধার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।